রাজ্যে 21টা সংগঠন যারা কিনা যাদের কাজটাই হচ্ছে এলজিবিটিকিউ মানুষদের অধিকার রক্ষার্থে এবং তাদের বিভিন্ন ইস্যুকে নিয়ে এই 21টা সংগঠন ইলেকশনের আগে আমাদের মতো মানুষদের যে সমস্যাগুলো হয়, তারা তো লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, সেই মানুষদের যে সমস্যাগুলো হয় এবং তাদের যে দাবি সেগুলোকে আমরা একটা চার্টার অফ ডিমান্ড আকারে এখানে রাখছি। সেটা রাখার একটা উদ্দেশ্য হলো যে ইলেকশন বা আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যে কোনো রাজনৈতিক ইভেন্ট বা যে কোনো নীতি বা যে কোনো আইন, ঠিক আছে, আমাদের মতো মানুষদের উপরেও তার একটা ইম্প্যাক্ট আছে, এটাকে আসলে বোঝানোর জন্য। কারণ শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কর্মসংস্থান ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আমাদের মতো মানুষেরা এখনো কিন্তু তাদের কিন্তু অ্যাক্সেসটা সেরকম ভাবে নেই। তো আমরা এখানে একটা প্রেস মিট রয়েছে, হচ্ছে দক্ষিণবঙ্গে একটা প্রেস মিট হয়ে গেছে কলকাতা, আর এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রেস মিট, যেখানে কিনা উত্তরবঙ্গের আটটা জেলার সংগঠনরা মিলে এই প্রেস মিট থেকে আয়োজন করছে। তো আপনাদের সবার সামনে একটা ওই বাংলাতে একটা চার্টার অফ ডিমান্ডের কিছু পয়েন্ট আমরা এখানে লিখে দিয়েছি। তো কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা এখন বলবো, শিক্ষার অধিকার নিয়ে বলবো, আমাদের স্বাস্থ্য অধিকার নিয়ে বলবো, কর্মসংস্থান নিয়ে বলবো, রাজনৈতিক স্পেসে মানে পলিটিক্যাল স্পেসে আমাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো। কারণ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 33% যদি উইমেন রিজার্ভেশন হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এলজিবিটিকিউ মানুষদেরও রিজার্ভেশনটা হওয়া উচিত, এবং সেটা শুধু লোকসভা বা বিধানসভাতে নয়, একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থেকেই নেওয়া উচিত। এবং রাজনৈতিক স্পেসে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে আমাদের মতো মানুষের ইনক্লুশনটা হওয়া উচিত। এনআরসির মতো বিষয় সেগুলো এখানে অ্যাকচুয়ালি দাবিতে আছে, যে কিভাবে আমরা এনআরসির মতো বিষয়কে অ্যাকচুয়ালি দেখছি। তো দীর্ঘ আমাদের এলজিবিটিকিউআই মানে মুভমেন্ট কিন্তু ধরুন প্রায় 30 বছরের পুরনো একটা মুভমেন্ট। তো সেই মুভমেন্টের ফলে আমরা 2014 সালে একটা রায় পেয়েছি নালসা বার্ডিক বলে, সেখানে ট্রান্স মানুষদের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। 2018 37 রায় এসছে, কিন্তু সেই রায়ের ইমপ্লিমেন্টেশনটা কোথায় সেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তা আমাদের মনে হয়েছে যে সরকারের উপর বা রাজনৈতিক দলগুলোর উপর যদি এরকম দাবিকে তোলা যায় যে এই যে সমস্ত রায়গুলো হচ্ছে বা সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়গুলো একটু ইনক্লুশনটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এবারে শুরু করব হচ্ছে মেঘ শুরু করবে, মেঘ থেকে মেঘ। নমস্কার, আমি মেঘ ঘোষ, আমি নর্থার্ন ল্যাপটপ সোসাইটির সেক্রেটারি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি দীর্ঘ অনেক বছর ধরে ট্রান্সজেন্ডার এবং কোয়ার মানুষজনদের নিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টে কাজ করছি। তো বেসিক্যালি দেখুন, আমরা ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কিন্তু প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। নারী এবং পুরুষের যদি সেই স্বাধীনতা থাকে তাহলে রূপান্তরকামী বা এলজিবিটি কিউ কমিউনিটি মানুষজনদের সেই স্বাধীনতা বা অধিকার থেকে কেন তারা বঞ্চিত হচ্ছে। এবার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে কোন কোন জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে, আমার কাছে তার ভুরি ভুরি মানে নথি রয়েছে কোন কোন জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর বর্তমান যা সময় দাঁড়িয়েছে আমি প্রথমেই বলে দিই, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা সংগঠন, আমরা কিছু কমিউনিটির মানুষজনদের নিয়ে কাজ করি, ঠিক আছে। এখানে কোনো রাজনৈতিক দল যদি কোনো আমার বিষয়ে আঘাতপ্রাপ্ত হয় তার জন্য আমি দুঃখিত, আর কোনো রাজনৈতিক দলকে আঘাতপ্রাপ্ত করার ইন্টেনশনও আমার নেই। কিন্তু আমরা যেটা ফেস করেছি এতদিন ধরে সেটা শোনানোর আমার মনে হয়েছে এখন দরকার, যেটা আপনাদের মাধ্যমে সমাজের প্রতিটা মানুষের কাছে পৌঁছবে, এবং শাসক দল যারা রয়েছেন বর্তমানেও রয়েছেন এবং যারা রাজনৈতিক অন্যান্য দলরা রয়েছেন তাদের কাছেও পৌঁছানো আমার মনে হয় ভীষণভাবে দরকার। তার কারণ হচ্ছে যে ম্যানিফেস্টোগুলো বেরিয়েছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা পার্টি ছাড়া, একটা দল ছাড়া কিন্তু কোথাও আমরা সেভাবে কোনো উল্লেখ আমাদের নিয়ে পাইনি আমি অন্তত, ঠিক আছে। যেই দল ম্যানিফেস্টোটা বের করেছে সেখানটাও যেটা আছে সেটা খুবই সংক্ষেপে একটা ওই সান্ত্বনা পুরস্কারের মতন দেওয়া, এর থেকে বেশি কিছু না। তো আমরা তো সান্ত্বনা পুরস্কার পেতে বসিনি, কারণ আমরা পুজোর বোনাস চাই না বা ওই ঈদ বা ওই কি বলে বড়দিনে গিফট চাইতে বসি, আমরা আমাদের অধিকার চাইতে বসেছি।
সংবিধানের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হব? প্রত্যেকটা মানুষের যদি অধিকার থাকে তাহলে আমাদের মতন মানুষজনদেরও সমান অধিকারটা থাকা উচিত। সেই অধিকারটা কোথায়? সেই অধিকার যদি থাকতো তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে আজকে আমাদের নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, ভবিষ্যতে কি কাজ করতে তারা চাইছে সেটাও কিন্তু উঠে আসত, তাই না? কিন্তু কোথাও আমরা সেভাবে কিছু ফোকাস পাইনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে কাজ করতে গিয়ে আমি যেটা প্রতি পদে পদে মানে ফেস করেছি, বিশেষত যদি আমি দেখি যে এখানটায় আমার মনে হয়েছে এখানে কেন অল ওভার পশ্চিমবঙ্গে দেখছি যে ফ্যাসিবাদী শক্তি ভীষণভাবে উত্থান ঘটেছে, আর ফ্যাসিবাদী শক্তির একমাত্র যদি শত্রু বলা যায় সেটা হচ্ছে কণ্ঠ বা বিরুদ্ধ কণ্ঠ। যখনই আমি প্রতিবাদ করতে গেছি তখনই আমাদের ওপরে কোনো না কোনো ভাবে আটকে দেওয়া হচ্ছে আমাদের। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? আজকে আমার দীর্ঘদিনের দাবি ছিল একটা ট্রান্সজেন্ডার টয়লেট। আমি কি ট্রান্সজেন্ডার টয়লেট আজকে শিলিগুড়ির বুকে পেয়েছি? এখনো পাইনি। আজকে আমাকে মেয়র পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, কেন? আমাকে সারা কর্পোরেশনে গোল গোল ঘোরানো হয়েছে, কেন? কোন একজন মানুষ আমাকে আটকে দিয়েছে প্রতি পদক্ষেপে। কে আজকে ঘাস পাতা খাওয়াচ্ছে, কে আজকে সাষ্টাঙ্গে মন্দিরে গিয়ে প্রণাম করছে সেটা আমার কাছে বড় ইস্যু না, কিন্তু আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে কেন? কোভিড সিচুয়েশনের সময় আজকে আমাদের মতন যারা মানুষজনরা রয়েছে তারা সঠিকভাবে ত্রাণ পায়নি। সেই মানুষগুলো কি খাচ্ছে, কিভাবে চলছে আমরা কি কেউ জানতে চেয়েছি? আমার নিজ যদি ছিল 500 জন, 30 জনকে বিহন্ন লড়া, আমি 30 জনকে আমি আজকে ত্রাণ দিলাম, দিয়ে ফেসবুকে বড় বড় প্রচার, কি প্রমাণ করতে চান তিনি? তিনি বা তারা যারা করেছে এই কাজগুলো তারা কি প্রমাণ করতে চায়? 30 জনকে দিয়ে কি আমার 500 জনের নিডস ফুলফিল হলো? তাহলে সেই মানুষগুলো এসে দাঁড়াতে পারতো আমাদের পাশে, আমাদের হয়ে সরকারের কাছে আবেদন করতে পারতো? অন্যান্য মানুষের থেকে আমাদের সব সর্বত্র সবখানি কিন্তু বঞ্চিত করে রাখা হয়েছে। তো সেই জায়গাটার থেকে আমাদের মনে হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত, এবং সচেতন হয়ে আমাদের সাথে প্রয়োজনে আমাদের সাথে বসুক, আমাদের কি কি অধিকার রয়েছে, আমরা কি কি চাইছি। আমরা তো অযৌক্তিক কিছু চাইছি না, আমরা সংবিধানকে মাথায় রেখেই আমরা অধিকার চাইছি। তাহলে সে অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হব? তাদের সেই ভবিষ্যতে কার্যকলাপের মধ্যে আমাদের কেন ইনক্লুড করা হবে না? আমার প্রশ্ন এই জায়গাটা। আজকে আমি কোথায় গিয়ে দরজাটা নক করব, কোন জায়গাটায় আমি যাব? আজকে একজন এর আগেও আমি কনফারেন্সে বলেছি, একজন এইচআইভি পজিটিভ মানুষ, সে তৃতীয় লিঙ্গের মানুষ ছিল, এইচআইভি পজিটিভে আক্রান্ত, সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাকে অনৈতিক ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনারা তো অনেকেই ডেপুটি সিএমওর কাছে গিয়েছিলেন, নক করেছিলেন তার চাকরি ফিরিয়ে আনার জন্য, আনতে পেরেছিলেন? কেউ আনতে পারেনি। সেই মানুষটা এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতিবাদ করতে গেলে আসে হুমকি, শাসক দলই হোক, আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি তোকে ভয় পাই। আমি দীর্ঘদিন ধরে কাজ করি, আমি দার্জিলিং এর বুকে আমি বুক উঁচিয়ে কাজ করি, আমি কাউকে ভয় পাই। হতে পারে সে পদ্ম ফুল, হতে পারে সে ঘাস ফুল, হতে পারে সে কাস্তা, আমার তাতে কোনো আসে যায়। আমি রাজনৈতিক দল, আমার কমিউনিটি কেন কষ্টতে থাকে? আমার প্রশ্ন এই জায়গাটা। দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হচ্ছে। আমরা 10 দফা দাবি জমা দিয়েছিলাম, কোথায় সেই 10 দফা দাবি? এসডি অফিসে আমাকে বারংবার ঘুরতে হয়েছে সেই 10 দফা দাবির জন্য। ট্রান্সজেন্ডারদের ভোটার আইডি কার্ডের দরকার ছিল, সেই সময় আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল তোমরা জমা দাও, আমরা ট্রান্সজেন্ডারের ভোটার আইডি কার্ড করে দেবো। একটা মানুষেরও আজ পর্যন্ত ভোটার আইডি কার্ড তৈরি হয়নি যেখানটায় সে লিখতে পারে আমি ট্রান্সজেন্ডার অথবা আমি বিচরে জনগোষ্ঠী। আজকে যে ট্রান্সজেন্ডার মানুষ সে মেল
বা ফিমেল ক্যাটাগরিতে কেন যাবে? সে তো রূপান্তরকামী, তার জন্য সে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী, সে মেল বা ফিমেল অন্তর্ভুক্তিকরণ হতে চায় না। কোথায় সে ভোটার কার্ড? শেষের দিকে কোভিড সিচুয়েশনের শেষের দিকে আমাকে স্বাস্থ্য সাথী দেওয়া হলো, আমাকে সবুজ সাথী দেওয়া হলো। সবুজ সাথী অনেকেই পেয়েছে, স্বাস্থ্য সাথী আমি যদি জমা দিয়ে থাকি 100টা, তার মধ্যে 20 জনেরও স্বাস্থ্য সাথী কার্ড এখনো হয়নি। কেন? তাহলে কোথায় সেই স্বাস্থ্য সাথীর সুবিধা? আমাকে বারংবার করে আটকে দেওয়া হচ্ছে কোন কার্যকলাপে, কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত আমাদের সংগঠনের সাথে কোনো মিটিং কোনো আলোচনাতে বসেনি। যে আমরা কি চাইছি নিজেদের মতন করে, নিজেদের মতন করে তারা গুছিয়ে নিচ্ছে। আজকে যদি কোনো সুবিধা দিতে হয়, কোনো কিছু যদি করতে হয়, তাহলে অর্গানাইজেশন গুলো যেগুলো রেজিস্টার অর্গানাইজেশন তাদের সাথে বসা উচিত, তাদের সমস্যা কথা মাথায় রেখে কাজগুলো চালানো উচিত। তা না করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ফোকাস করছে। আমি 30 জন বিহন্ন লড়াকে আজকে পুরস্কার দিলাম, আমি 30 জন বিহন্ন লড়াকে আজকে ত্রাণ দিলাম, কিন্তু একবারও ভাবলো না 30 জনের পেছনে আরো 300 জন দাঁড়িয়ে আছে। সেই 300 জন কি খাবে? সেই 300 জনের ত্রাণ আমি কোথা থেকে জোগাড় করব, তাই না? এই জায়গাটার থেকে হচ্ছে মেন সমস্যা। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রকাশ্যে চম্পা শাড়িতে আমাদের একজন ট্রান্সজেন্ডার মানুষ সেক্স ওয়ার্ক করতে গিয়ে প্রকাশ্যে খুন হলো, সেই খুনিকে কি আজ পর্যন্ত ধরা হয়েছে? তার কি তদন্ত এখনো চালু আছে? উত্তর পাবেন না। একজন রাতের অন্ধকারে ফাঁসির দড়িতে ঝুলে গেল, তার কি কোনো তদন্ত হয়েছিল? হয়নি, আটকে দেওয়া হয়েছিল। কেন? রূপান্তরকামী মানুষ নাকি মানুষ নয়? তাদের মৃত্যু কি মৃত্যু নয়? আজকে নারীরাও সুরক্ষিত না, তাহলে রূপান্তরকামীরা কিভাবে সুরক্ষিত হবে? রূপান্তরকামীরা যখন ফেমিনিন ড্রেস আপে বাইরে বেরায়, তারা কি সুরক্ষিত? তারাও তো সুরক্ষিত নয়। কোথায় সেই সুরক্ষা, কোথায় সেই অধিকার? আমরা ভোটাধিকার প্রয়োগ করছি, আমরা আমাদের ভোটার কার্ড প্রয়োগ করছি, আমরা আমাদের মনোনীত কাউকে প্রার্থী হিসেবে দিচ্ছি, সেই প্রার্থীর থেকে আমাদের আশা কি? আশা যে সেই প্রার্থী যখন জয়ী হয়ে আসবে আমাদের পাশে এসে দাঁড়াবে। কোনো প্রার্থী কি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল? দার্জিলিং ডিস্ট্রিক্টের এমপি কি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কোভিড সিচুয়েশনে? দেখুন তো কোথায় প্রমাণ আছে, কোথায় দাঁড়িয়েছিল ট্রান্সজেন্ডার মানুষ লোকদের পাশে? আপনারাই বিচার করুন, আমি বিচার করতে বসি। আমার দীর্ঘদিনের যেগুলো অভিজ্ঞতা, দীর্ঘদিনের যেগুলো ক্ষোভ আমি বলছি, যেগুলো সরকার করেছে, আমাদের মাননীয় রাজ্য সরকার মমতা ব্যানার্জিগুলো করেছে, আমি অসংখ্য তাকে ধন্যবাদ জানাই। তিনি কিছুটা হলেও কোভিড সিচুয়েশনে ত্রাণ দিয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাকে গোল গোল করে ঘোরানো হয়েছে, শাসক দলই হোক আর রাজনৈতিক দলই হোক, আমাকে গোল গোল করে ঘোরানো হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চিতই হয়ে আসছি আমরা, কেন? আমাদের কি অধিকার পাওয়ার কোনো ব্যাপার নেই? আমরা কি মানুষ নই? আমরাও তো আজকে সমাজেরই একটা মানুষ, একটা অংশ। প্রতিটা জায়গাতে বলে দেওয়া হয়, আজকে আমি নিজে একজন ভারতনাট্যম ডান্সার, আমি থিয়েটার শিল্পী, যখনই কোনো আমি ডান্স প্রোগ্রাম করতে যাই, প্রতিটা মুহূর্তে বলে দেয় অন্ধকার জগৎ থেকে যে আলোর জগতে নিয়ে আসা আছে। কে অন্ধকার জগতের মানুষ? একদম নয়, এসব ভুল ধারণাগুলো পোষণ করছে। আমরাও আলোর জগতের মানুষ, আমরা কি পড়াশুনো করি না? আমাদের মধ্যে কি শিক্ষিতের হার কম রয়েছে? হ্যাঁ, প্রচুর স্কুল ড্রপ আউট রয়েছে, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনাতে আসছে, কিন্তু আমাদের মধ্যে তো শিক্ষিত রয়েছে। কে অন্ধকার যুগের মানুষ? আমরা কি কাজ করছি না? এইভাবে ডিসক্রিমিনেশন ডে বাই ডে আমাদের উপরে চলছে, ডে বাই ডে করে ডিসক্রিমিনেশন চলছে। তো আমার মনে হয় এই বিষয়গুলোকে প্রতিবাদ করা উচিত, এবং আপনাদের তরফ থেকে প্রত্যেক
প্রতিটা রাজনৈতিক দলের কাছে পৌঁছানো উচিত আমাদের বার্তা এবং তাদেরকে জানানো উচিত আমাদের সাথে বসুন, আমাদের কি কি অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে না জানলে সচেতন হন এবং আমাদের নিয়ে কাজ করার পরিকল্পনা করুন। পরিষ্কার কথা আমার কাছে।